আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে নিজের নামে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন। নিজের নামে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার লাগবে হোস্টিং, ডোমেইন এবং ওয়ার্ডপ্রেস। হোস্টিংটা হলো একটা সার্ভার, আপনার একটা সার্ভার লাগবে এবং একটা ডোমেইন নেম লাগবে, যেমন আপনি কী নামে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন, এবং ওয়ার্ডপ্রেস লাগবে। সহজ কথায় বলতে গেলে হোস্টিং হলো আপনার সার্ভার, আর ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম, এবং ওয়ার্ডপ্রেস হলো এখানে কী কী থাকবে আপনার ওয়েবসাইটে। সুতরাং এরকম একটা ওয়েবসাইট কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন তা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। এই জন্যই প্রথমে আমি চলে যাচ্ছি ফায়ারফক্সে, মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্স থেকে আপনাদেরকে দেখাবো, আপনারা যে কোনো ব্রাউজার থেকে এটা করতে পারেন। তো মজিলা ফায়ারফক্সে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রি হোস্ট লেখার পরে, সার্চ করার পরে আপনার এখানে চলে আসবে একটা পেজ, চলে আসবে এই যে আমি লিখতেছি ইনফিনিটি ফ্রি হোস্ট। লেখার পরে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যেটা চলে আসছে ইনফিনিটি ফ্রি, ফ্রি ওয়েব হোস্টিং, মানে এখান থেকে আমি একটা ফ্রি হোস্টিং কিনে নিব যেটার জন্য আমার কোনো পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে। কীভাবে করব আপনারা ভিডিও সাথেই থাকুন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পরে এরকম কিছু আসলে এখানে এগ্রি করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস, আপনার একটা ইমেল অ্যাড্রেস মানে ইমেল নাম্বার দিতে হবে, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন অ্যাপে ক্লিক করবেন। আই হ্যাভ রিডের ক্লিক করার পরে, সাইন অ্যাপে ক্লিক করার পরে এটা আপনি সেভও করতে পারবেন, ডোন্ট সেভ দিতে পারেন। তো সাইন অ্যাপে ক্লিক করার পরে একটা পেজ চলে আসবে, এই যে দেখুন এখানে একটা ক্যাপচা চলে আসছে। সেখানে ফায়ার হাইডেন্ট কোনগুলো আছে আমি ফায়ার হাইডেন্টগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পরে এটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এই যে এখন দেখুন আরেকটা পেজ আপনাকে নিয়ে যাবে। এখন আপনাকে ইমেল চেক করতে হবে। ইমেলের মধ্যে এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখন ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিডাইরেক্টভাবে আপনাকে ওই পেজে নিয়ে যাবে। তো আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ওইখানে যে ইনফিনিটি যে ফ্রি হোস্টিং পেজটা ওইটাতে চলে আসলাম। এখানে আসার পরে দেখুন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার জিরো একটা করা হয়নি। আপনি আপনার নামে তিনটা ওয়েবসাইট এভাবে ক্রিয়েট করতে পারবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আরেকটা নতুন পেজ চলে আসবে। এখানে আপনাকে সাব ডোমেইন, একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। আপনার দোকানটা বা আপনার ওয়েবসাইটটা কী নামে করবেন? সো আমি যেহেতু ফরহাদ বিডি নামে করতে চাচ্ছি, তো এখানে ফরহাদ বিডি লেখার পরে তারপরে এখানে ডোমেইন এক্সটেনশনে এখানে দেখবেন কোনটা পছন্দ করেন আপনি। তো আমি দেবো loves2blog.com। তো ডট কম দিয়ে করতে চাচ্ছি। করার পরে এখানে দেখুন চেক এবিলিটিতে, মানে এই নামে আগে থেকে কোনো ওয়েবসাইট আছে কি না। তো এই নামে কোনো ওয়েবসাইট নেই, এটা অ্যাভেলেবেল, সমস্যা নেই। এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিলেও পারে, না দিলেও সমস্যা নেই। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখুন আপনার হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা হলো আমার এখানে অ্যাকাউন্ট ইউজার নেম, এই যে হোস্টিং অ্যাকাউন্টের ইউজার নেম হলো এটা। তো আমার এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফিনিশে ক্লিক করবো। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার দরকার নেই, ফিনিশে ক্লিক করলে আমার হোস্টিং অ্যাকাউন্ট কমপ্লিট। ওকে, এখন আমি এখানে এই যে দেখুন আমার অ্যাকাউন্ট ডিটেলস এখানে আসছে। এখন কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই যে দেখুন এরকম একটা পেজ চলে আসছে। এখানে দেখুন আই অ্যাপ্রুভে ক্লিক করবেন। আই অ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনি যে সি প্যানেলটি নিয়েছেন এটা কিছুক্ষণ লোড হবে। এই যে দেখুন সি প্যানেলটি, দ্য প্যানেল উইল নাও লোড। তো এটা একটু সময় লাগে। সময় লাগার পরে তারপরে এখন আমাকে তিন নম্বর যে কাজ ওয়ার্ডপ্রেস, সেজন্য সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে যাওয়ার পরে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এটাতে ক্লিক করবেন। সফটাকুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে হবে। আমার কিন্তু ডোমেইন কমপ্লিট, হোস্টিং কমপ্লিট, এখন ওয়ার্ডপ্রেস। ওকে, তো এখানে দেখুন নিচে যাবেন। এখানে আপনার শুধু একটাই কার্ড, অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্টের এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম দেবেন। তো আমি অ্যাডমিনই রাখতেছি ইউজার নেমটা। অ্যাডমিন রাখার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে ইমেল নাম্বার ঠিক আছে কিনা প্রয়োজনে দেখবেন, এটা ঠিকই থাকবে অটোমেটিক্যালি। সব কিছু দেখার পর আপনি একবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে ইনস্টল লেখা আছে। এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আপনার নামে অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন আপনার ইউআরএলটা এখানে শো করতেছে এবং অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএলটা এখানে শো করতেছে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার ওয়েবসাইটে। সো আমি এখন অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাতে ক্লিক করলাম।
এবারটাতে ক্লিক করার পরে আপনার নামে ওয়েবসাইট একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে ডোমেন হোস্টিং সব কিছু নেওয়া কমপ্লিট। এখন আপনি আপনার মন মতো করে আপনার ওয়েবসাইটটাকে সাজাতে পারেন। এই যে দেখুন একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড চলে আসছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো ধরনের ওয়েবসাইট আপনার তৈরি করতে পারবেন, সাজাতে পারবেন আপনার মন মতো করে। এই যে দেখুন, তো আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাচ্ছি সহজে করার জন্য। এই যে এখানে অ্যাপিয়ারেন্স যে লেখা আছে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে থিম সিলেক্ট করে নেবেন। একটা থিম যদি সিলেক্ট করে নেন তাহলে ওইখান থেকে আপনি সহজেই আপনার ওয়েবসাইটটাকে নতুন সুন্দর করে সাজাতে পারবেন। থিমসে ক্লিক করার পরে এখানে অল্প থিমস আছে, এখানে আমি প্লাস আইকনে ক্লিক করবো বা অ্যাড নিউতে ক্লিক করতে পারি। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো থিমস আসবে, এখান থেকে আপনাকে এক্সট্রা একটা থিমস আছে ওই থিমসটা খুঁজে নিতে হবে। প্রয়োজনে যদি না পান তাহলে সার্চ বক্সে আপনার এক্সট্রা লেখার পরেই ওই থিমসটা আপনি ইনস্টল করে নেবেন। সো আমি এক্সট্রা পেয়ে গিয়েছি, এখানে আমি এক্সট্রাটা ইনস্টল করি। সো ওকে, এখন অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইনস্টলিং এক্সট্রা। এখানে গেট স্টার্ট লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার এই যে এরকম একটা ভিডিও চলে আসবে, এখানে বিল্ড ইউর ওয়েবসাইট নাও ক্লিক করবেন। বিল্ড ইউর ওয়েবসাইট নাও ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এলিমিনেটর, দ্বিতীয় যে অপশনটা এলিমিনেটর আছে এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি এখানে এলিমিনেটরে ক্লিক করলাম। এলিমিনেটরে ক্লিক করার পরে আরেকটা পেজ চলে আসবে, এই যে দেখুন এলিমিনেটরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেটস চলে আসছে। কোন টেমপ্লেটসটা আপনার ওয়েবসাইট রিলেটেড ওইরকম একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, যে এই টেমপ্লেটসটা আমার ওয়েবসাইট রিলেটেড। সো আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করতেছি। সো এই টেমপ্লেটটা সিলেক্ট করার পরে এই যে দেখুন প্রিভিউ দেখাচ্ছে, এরকম লেখাগুলো এরকম থাকবে। এখানে সবগুলো লেখা আপনি চেঞ্জ করতে পারবেন, যা খুশি ছবি টবি যা আছে সব চেঞ্জ করতে পারবেন। সো কীভাবে চেঞ্জ করবেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ওয়েবসাইটটাকে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন, এক্সট্রাতে সাজানো খুবই সহজ। এই জন্য আপনাদেরকে বলছি এক্সট্রাটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার লোগো এখান থেকে আপলোড করতে পারবেন। আপলোড ফাইল হিয়ারে ক্লিক করার পরে যদি আপনার লোগো থাকে তখন লোগো আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আমার যেহেতু নাই এই জন্য আমি এখানে দেখাচ্ছি না, আমি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবো, এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমি লোগো এগুলো পরে আপনার করা যাবে। সো আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফ্রন্ট, এই যে দেখেন যে ফ্রন্টগুলো আছে ফ্রন্টও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে। এই যে আমি এখানে একটাতে ক্লিক করে দেখাচ্ছি ফ্রন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা ইচ্ছা মতো আপনার পছন্দ মতো ফ্রন্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আর যদি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে এগুলো করতেছি না, একটা করে দেখালাম। তারপর এখানে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখুন জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, এখন সর্বশেষ স্টেপে চলে আসছে। এখানে আপনার নাম ইমেল নাম্বার এগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দিয়ে দেওয়ার পরে তারপর এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। সব কিছু যেভাবে সেভাবে রাখবেন। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করার পরে অল্প সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনাকে নিয়ে যাবে আরেকটা পেজ। এখানে লেখা আসবে কনগ্রেচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি। তাহলে আমার ওয়েবসাইটটা এখন সম্পূর্ণ রেডি আছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি মনমতোভাবে সাজিয়ে নিতে পারেন। এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের নামে তৈরি করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং এটা লগ ইন করার জন্য আপনার অ্যাডমিন, যেহেতু অ্যাডমিন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, এইখানে পাসওয়ার্ড দিয়ে সেটা আপনি লগ ইন করতে পারেন। সো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েবসাইটটাকে আপনি সাজাবেন। আপনি কী ধরনের ওয়েবসাইট করতে চাচ্ছেন আমাকে কমেন্টস করে জানান, ওই ধরনের ওয়েবসাইট আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।